খুশি হলে পৃথিবীর বাড়ি তাম, গাছপালা যদি সব হইরে কলম, খুশি হলে পৃথিবীর বাড়ি তাম, গাছপালা যদি সব হইরে কলম, শেষ হবে না রে লেখা তব গুলো গান, শেষ হবে না রে লেখা তব গুলো গান, ও গৌরহিম রঘমান। অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান। কুদুরতে ভরা তব এই ধরণী, ও বাতাস ওই নদী বন, সাজানো সবই প্রভু তোমার হাতে, পাহাড় ঝর্ণায় আসে মান। কুদুরতে ভরা তব এই ধরণী, ও বাতাস ওই নদী বন, সাজানো সবই প্রভু তোমার হাতে, পাহাড় ঝর্ণায় আসে মান। সবখানে লেগে আছে শুধু তবরণ, সবখানে লেগে আছে শুধু তবরণ, তঞ্জে তবুয় ফুরান। অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান, খুশি হলে পৃথিবীর বাড়ি তাম, গাছপালা যদি সব হইরে কলম, শেষ হবে না রে লেখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান, ও গৌরহিম রঘমান। অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান। নিপুণ ঘাতে গড়া সৃষ্টি তোমার, হাজারো জাতের এটা সমকার, ফুল ফল পাখির কলতান, মিষ্টি মধুরই পাখির কুজন। নিপুণ ঘাতে গড়া সৃষ্টি তোমার, হাজারো জাতের এটা সমকার, ফুল ফল পাখির কলতান, মিষ্টি মধুরই পাখির কুজন। সব কানে লেগে আছে শুধু তবরণ, কৈশব তোমারি গান। অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান, খুশি হলে পৃথিবীর বাড়ি তাম, গাছপালা যদি সব হইরে কলম, খুশি হলে পৃথিবীর বাড়ি তাম, গাছপালা যদি সব হইরে কলম, শেষ হবে না রে লেখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান, ও গৌরহিম রঘমান। অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান। কি আপনারা রাগ করছেন? পিছনওয়ালারা মনে হয় রাগ করছে, পিছনওয়ালারা রাগ করছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল বন্ধু আমার আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনী ইত্তেবা করা লাগবে, অনুসরণ আর অনুকরণ করা লাগবে, ইউহিব্বুকুমুল্লাহ হাবিব আপনাকে। বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম আয়াতের লম্বা ব্যাখ্যা করেন, তরজমা করিয়া শেষ পর্যায়ে যে এটাই বলেন, আল্লাহ তাআলা বুঝাইতে চায়, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও তাহলে আমার হাবিবকে মানা লাগবে। ঠিক দিয়ে একজন বলেন কেন, পিছনওয়ালারা বলেন না কেন, ঠিক কিনা?
যুবক আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও তাহলে আমার হাবিবকে মানা লাগবে, আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও আমার নবীকে মানা লাগবে, আমার বন্ধুকে মানা লাগবে। এজন্য সরদার দু আলম বলেন হে আমার উম্মতেরারে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও আমি নবীকে মানা লাগে। এজন্য সরদার দু আলম বলেন এর সাহাবাই কিরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আননি ওয়ালাও আয়া, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. سرور دعالم بلين هي من أمة رارة من أحب سنتي أمي پیغمبر سنت کے جبال وشلو فقد أحبني كمن جن شامي پیغمبر کے بال وشلو ومن أحبني كان معي في الجنة. أرمي پیغمبر کے جبال وشلو شے أمي پیغمبر شتی جنة چولا جوے. এখন আসেন আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও তাহলে আমার হাবিবকে মানা লাগবে, হাবিব বলেন আমি নবীকে যদি পাইতে চাও তাহলে আমার সুন্নাত মানা লাগবে। কথা বলেন না কেন, ঠিক কি না? হে যুবক ভালো করে স্মরণ রাখতে হবে, এই কথাটা ভালো করে বুঝতে হবে। এজন্য আসেন বাংলার জমিনের ভিতরে কিছু ভণ্ড ইহুদিদের দালাল, মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শর্ট, হাতে আছে গাঞ্জার পট, এই ভণ্ডগুলা বলে রে আল্লাহকে পাইতে আল্লাহর নবীর কেন মানা লাগবে, ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব। এরা শরিয়াত মানে না, এরা মারেফাতের দাবিদার, কই শরিয়াতের কোনো ধারধারি না, মারেফাত গেছি ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব। ভালো করে মনে রাখতে হবে, যে সমস্ত ভণ্ড পীরেরা বলে মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শর্ট, হাতে আছে গাঞ্জার পট, এই ভণ্ডগুলা কখনো, এই ভণ্ডগুলা কখনো কি করতে পারবে না, আল্লাহকে পাইতে পারে না, নবীকে পাইতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কি না? এজন্য মুসলমান সজাগ থাকতে হবে, এগুলা সব হলো ইহুদিদের দালাল। কারণ যুবক ভাই মুরব্বী বাপ জানে না, পর্দার আড়ালের মা বোনেরা ইহুদিরা ভালো করে জানে, ভারত উপমহাদেশের মুসলমানরা ধর্মে ভীরু, ধর্মের কথা বললেই তারা দুর্বল হয়ে যায়, ধর্মের কথা বললেই তারা নরম হয়ে যায়। কথা বলেন না কেন, ঠিক কি না? এজন্য দেখবেন ইহুদিরা কিছু দালাল ফিট করছে এই ভণ্ড পীরদেরকে, এই ভণ্ড পীর এদেরকে কিন্তু বাংলার জমিনে জায়গা দেওয়া যাবে না, কারণ এই ভণ্ড পীরদের কারণে কিন্তু অনেক ইমানদাররা ইমান হারায় ফেলে। কথা বলেন না কেন, ঠিক কি না? হে মুসলমান সজাগ থাকতে হবে, সচ্চার থাকতে হবে এই ভণ্ড পীরদের বিষয়, কারণ এই বাংলাদেশ কোনো ভণ্ড পীরদের কোনো দেশ নয়। কথা বলেন না কেন, ঠিক কি না? এদেশ তো কাদের দেশ, এদেশ তো কয়েদেশ আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ। কথা বলেন না কেন, ঠিক কি না? এদেশ কার দেশ? এদেশ তো খানজান আলী রহমতুল্লাহ আলাইহির দেশ। কথা বলেন না কেন, ঠিক কি না? এদেশ তো কারি উজানির কারি বিশ্বে বুজুর রহমতুল্লাহ আলাইহির দেশ। এদেশ তো আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির দেশ। কথা বলেন না কেন, ঠিক কি না? এ বাংলাদেশ 360 আউলিয়ার বাংলাদেশ। কথা বলেন না কেন, ঠিক কি না? এদেশ তো কার দেশ? উজানির কারি ইব্রাহিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির দেশ। এদেশ তো আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির দেশ। কথা বলেন টেন কেন, ঠিক কি না? এদেশ তো কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এই বাংলার জমিনে অন্য কোন পীরদের কোন জায়গা দেওয়া হবে না, ঠিক কি না বলো? এ মুসলমান সজাগ থাকতে হবে, এই ভণ্ড পীরদের যদি কোথাও পাওয়া যায় কোনো কথাবার্তা নাই, ইমান নষ্ট করার কোন সুযোগ তাদেরকে দেওয়া যাবে না, আমার অন্য ভাইয়ের ইমানকে নষ্ট করবে সুযোগ হবে না। এই ভণ্ড পীররা যদি বেশি বাড়াবাড়ি করে পিটায়া পিটায়া বাংলার জমিনের এই মুমিন মুসলমানেরা কিন্তু বঙ্গবে সাগরে নিক্ষেপ করবে। এই জন্য মুসলমান, এই জন্য এই ভণ্ডদের পিছনে চলা যাবে না, ভণ্ডদের কাছেই যাওয়া যাবে না, তাদের কাছেই তাদের সামনে কখনো যাওয়া যাবে না, এদের থেকে সচ্চার থাকতে হবে, সাবধান থাকতে হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? এই জন্য আসেন, এদিকে আর লম্বা কথা নয়, আল্লাহ তাআলা বলেন এ আমার বান্দা আমি আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আমার হাবিবকে মানা লাগবে। সরদার তো আলম বলেন এ আমার উম্মতের আরে আল্লাহকে পাইতে হলে আমি নবীকে মানা লাগবে,
আর আমি নবীকে যদি পাইতে চাও আমার সুন্নাতকে মানা লাগবে, কথা বলেন না কেন, ঠিক কিনা? এজন্য যুবক এই আয়াত কারীমার শান আল্লাহ তাআলা কালামে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেন, কারণ যুবক ভাই মুরব্বী বাপ জেনেরা পর্দার আলের মা বোনেরা দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী, কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষদেরকে প্রথমে সৃষ্টি করলেন, রূহগুলোকে বানাইলেন, এই রূহটা আল্লাহ তাআলা আলমে রূহে রাখলেন, ওটা ক্ষণস্থায়ী জায়গা, ওখানে চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। আল্লাহ তাআলা সময়ের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন, সিস্টেম নিয়ম আর কানুন অনুযায়ী আল্লাহ তাআলা মায়ের গর্ভে নিয়ে আসলেন, মায়ের গর্ব এটাও কিন্তু ক্ষণস্থায়ী, কথা বলেন না কেন, ঠিক কিনা? এটাও কিন্তু স্থায়ী কোনো জায়গা নয়, মায়ের গর্ব থেকে আল্লাহ তাআলা সিস্টেম মোতাবেক দুনিয়ার জমিনে নিয়ে আসলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নিয়ে আসলেন, দুনিয়াও কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু স্থায়ী কোনো জায়গার নাম নয়, কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য সরদার দু আলম বলেন, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة দুনিয়া এমন একটা জায়গা আখেরাতের সামানা গোছানোর জায়গার নাম হলো দুনিয়া, কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দুনিয়া আখেরাতের সামানা গোছানোর জায়গা, এই জন্য আসেন এদিকে লম্বা আলোচনা নয়, মুমিন যে ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য করবে, কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য যে তাই আলোচনায় ছিলাম, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী, দুনিয়া থাকার জায়গা না, এ যুবক মুরব্বী বাপ জানেরা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে বুঝবেন, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, দুনিয়ার এই 50-60-70 বছর জিন্দগির জন্য যে জিন্দগির কোনো গ্যারান্টি নাই, এর জন্য যে মেহনত করতেছি আর যে অনন্ত অসীম কাল আখেরাত আমাদের থাকতে হবে, ওই আখেরাতের জন্য কি কাজ আমি করতেছি, কতটুক পরিমাণ সামানা গুছাইতেছি, এটা চিন্তা করতে হবে, নিজের চিন্তা করলে নিজের ফয়সালা নিজেই দিতে পারবেন, কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য আসেন অন্য কোন লম্বা কথা নয়, এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত স্থায়ী, সরদার দু আলম বলেন, এ আমার উম্মতের আরে দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আর দুনিয়া মাজরাতুল আখরা দুনিয়া হলো আখেরাত সামানা, আখেরাতের সামানা অর্জন করার জায়গা, এই জন্য আখেরাতের সামানা কেমনে অর্জন করব, এই জন্য বিজ্ঞ মুফাজ মুহাদ্দিসিন ইকরাম বলেন, প্রত্যেকটা আমল সুন্নাত তরিকায় করা যায়, প্রত্যেকটা আমল সুন্নাত তরিকায় করা যায়, যেই আমলটা সুন্নাত তরিকায় হবে ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে, আর সুন্নাত তরিকাবিহীন যত ভালো আমল করুক না কেন, যত বেশি আমল করুক না কেন, ওই আমল কিন্তু আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, এই জন্য প্রত্যেকটা আমল সুন্নাত তরিকায় করা চাই, প্রত্যেকটা আমল কোন তরিকায় করব, আরে বলে না সবাই কোন তরিকায় করব, সুন্নাত তরিকায় করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আসেন সরদার দু আলম বলেন, এরে আমার সাহাবাই কিরাম, এরে আমার উম্মতেরা, আল্লাহ তাআলা বলেন আল্লাহকে পাইতে হলে আমি নবীকে মানা লাগে, সরদার দু আলম বলেন আমি নবীকে মানতে হলে আমার সুন্নাতকে মানা লাগবে, কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য সরদার দু আলম বলেন, এ আমার উম্মতেরা রে কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে রে, এমন একটা কাল আসবে যেই যুগে যেই জামানায় আমি পয়গম্বরের সুন্নাত বিলুপ্ত হওয়ার পথে সুন্নাত সবাই ছেড়ে দিতে থাকবে, সুন্নাত কেউ মানতে চাবে না, সবাই সুন্নাত থেকে দূরে থাকার চেষ্টা করবে, সরদার দু আলম বলেন, এ আমার উম্মতের আরে ওই জামানায় যদি কোন উম্মত সুন্নাতের উপরে জিন্দেগি চালায় আল্লাহ তাআলা তার মোল্লামায় 100 শহীদের সওয়াব দান করবেন, পিছনওয়ালারা কি রাগ করছেন 100 শহীদের সওয়াব, কথা বলেন রাগ করছেন, তাহলে একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, অন্য হাদিসে সরদার দু আলম বলেন, হে আমার উম্মতের আরে কিয়ামতের আগে ওই জামানায় যদি কোন উম্মত সুন্নাত মোতাবেক জিন্দেগি চালায় আল্লাহ তাআলা তার মোল্লামায় 100 উট কুরবানি করার সওয়াব দান করবেন, অন্য হাদিসে সরদার দু আলম বলেন, হে আমার উম্মত কিয়ামতের আগে ওই জামানায় যদি কোন উম্মত
উম্মত পায়ের তলা থেকে লইয়া চুলের আগা পর্যন্ত সুন্নাতের রঙে যদি রঙিন হতে পারে, আমি হাবিব ওয়াদা করলাম, আমি হাবিব ঘোষণা করলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতকে মালিকের কাছ থেকে শাফাত করায়া, হাউজে কাউসার পান করায়া, আমার সাথে তারে মালিকের জান্নাতে লয়া যাব। এই জন্য যুবক যদি সরদার দু আলম নবীর সাথে জান্নাতে যেতে চায় তাহলে সুন্নাত মানা লাগবে কি লাগবে না? আরে কথা বলেন না কেন, লাগবে কি লাগবে না? এখন আসেন বাংলার জমিনের ভিতরে একদল ভণ্ড যারা আশেক রাসূল দাবি করে আছে না নাই, যারা সুন্নি সুন্নি বলে স্লোগান দেয়, নিজেদেরকে সুন্নি বলে কিন্তু সাড়ে তিন হাত বডির দিকে যদি তাকানো হয় বাটি চালান দিয়েও সুন্নাত পাওয়া যায় না, কথা বলেন না কেন, ঠিক কিনা? অতএব সুন্নি সুন্নি বলে চিল্লাইলে সুন্নি হওয়া যায় না, আশিকে রসুল দাবি করব সুন্নাত মানবা না, এরা কখনো আশিকে রসুল হতে পারে না, কি কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য আসেন সরদার দু আলম নবী বলেন, এরে আমার উম্মত কিয়ামতের ময়দানে শাফাতের জিম্মাদারি নিয়ে নিলাম, সুন্নাত মানার জিম্মাদারি দাও, সুন্নাত মানার ইরাদা আমার কাছে দাও, সুন্নাত মানো যদি শাফাতের জিম্মাদারি নিয়ে নিব, কারণ সরদার দু আলম কিয়ামতের ময়দানে তোমার আমার জিম্মাদার হয়ে যাবেন। এ যুবক কিয়ামতের ময়দানের কেন জিম্মাদার হয়ে যাবেন? কারণ সরদার দু আলম বলেন কালামে হাকিমের ভিতরে বিভিন্ন জায়গায় কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেন, এই কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান, কঠিন এক ময়দান, যে ময়দানে কেউ কারণ নয়। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন্নফসিল লাওয়াম, أيحسب الإنسان أن لن نجمع عظاما، أبريت الله بك رب العالمين بلن القارعة، ما القارعة وما أدراك ما القارعة، يوم يكون الناس كالفراش المبثوث، অপরায়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান কেমন এক ভয়ঙ্কর ময়দান, আল্লাহ তাআলা বলেন সরদার দু আলম নবী বলেন হযরত জিব্রাইল হযরতে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা যখন সিংহাই ফুক দিয়া দিতে বলবেন, হযরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালাম সিংহাই যখন ফুক দিয়া দিবেন, আল্লাহ তাআলা বলেন এই জমিনের অবস্থা এই সময় কি হয়ে যাবে? কালামে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাগা, কই কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান, কঠিন এক ময়দান, যেই ময়দানে কেউ কারণ নয়, যেই ময়দানে কেউ কারণ উপকারে আসবে না।